ভেঙে গেল ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। তাহলে তো এটা আমাদের জন্য আনন্দের সংবাদ। আহ্বায়ক নুরুল হক নূর, যুগ্ম আহ্বায়ক রাশেদ খান ও ফারুক হোসেনকে অবাঞ্ছিত ঘোষণা করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করেছে সংগঠনটির একাংশের নেতারা। তুমি কেন এত চেনা হলে? আমার কবি এসেছে। নুরুদের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন নতুন কমিটির আহ্বায়ক এপিএম সোহেল। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকির আহমেদ। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর ও ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খানকে অবাঞ্ছিত ঘোষণা করে বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নামে নতুন সংগঠন যাত্রা শুরু করেছে। এ বিষয়ে ছাত্র অধিকার পরিষদের নেতা সাবেক ডাকসুর ভিপি নুরুল হক নূর বলছেন, প্রেস ক্লাবে আজকে যারা সংগঠন করেছে তারা ছাত্র অধিকার পরিষদের কেউ না, কিংবা তাদের সাথে ছাত্র অধিকার পরিষদের কোনো সংশ্লিষ্টতাও নেই। একটা ছাত্র সংগঠনের নেতা হিসেবে তারা যে ওই সবসময় গতানুগতিক যে মাইক বাজায়, ট্যান্ডেস্টার বাজায়, এগুলো তো নেতা কর্মীরাও শোনে না, মানুষও শোনে না। শুনো, ওই যে আওয়ামী লীগের নেতা কর্মীরা আপনার বক্তব্যের সময় ইতিহাসের রাখাল রাজা, গণতন্ত্রের মানুষ কন্যা, এদেশের মানুষের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছে, মানুষের থাকা খাওয়ার ব্যবস্থা করে যাচ্ছে, এমন করে তোরা তো ফাঁপুরবাজি করস, চাটুকারিতে করস, তোর পথকে ঠিক রাখার জন্য তোর ওটা তো মানুষ থুমারে, তোর নেতা কর্মীরা তুই যে সমস্ত ফাঁপড়বাজি করস, বড় বাটপারি করস, এগুলো রাজনীতি না। তো রাজনীতি করতে হবে মেধাবী, একটা বক্তব্য দিতে পারছি তথ্যভিত্তিক বক্তব্য, সমসাময়িক প্রসঙ্গক্রমে ওই একই গান বাজাও, পাগলের প্রলাপ ছাড়া আর দু চারটা ওরা বাই ডিবেট করি বেড়া রায়, যদি যদি এত জ্ঞানগুণী ভেবে থাকো একটা ডিবেট করি ছাত্র অধিকার পরিষদের একেবারে কর্মী পর্যায়ে, তার সাথে আসো বিতর্কে বসো সমসাময়িক বিষয়ে প্রেক্ষাপট নিয়ে, দেখো কতটুকু পারো, ওই ইতিহাসের ওই মুখস্থবিদ্যার গান ছাড়া আর কিছু পারবা না, এগুলো দিয়ে রাজনীতি হয় না। একটু হাসেন, একটু হাসেন, একটু হাসেন, একটু হাসেন। আমি হাসতে পারি না।